দোস্ত, কালকে সারা রাত ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে একটা মেয়ে আমি পটিয়েছি, সেটা আমি তোর কাছে শেয়ার করব। দোস্ত, তুই খুবই ভালো রে, তুই আমার সাথে সব বিষয় শেয়ার করিস, আমি তোকে খুব পছন্দ করি। দোস্ত দেখ, মেয়েটি আমাকে কিসব মেসেজ পাঠায়। দেখি তো নাম কি, মায় মুনাক্তার গন্ধরাজ। এটা তোমার বোনের আইডি, তোমার বোনের সাথে চ্যাট করো শালা। দোস্ত আমি জানতাম তুই নিজেকে শালা বলে মেনে নিবি। দোস্ত তোকে অসংখ্য ধন্যবাদ। তো দোস্ত বিয়ের ডেট ফাইনাল, কিন্তু এটা তোমাকেই করতে হবে। বুঝলি বন্ধু, পরীক্ষা আসলে আমি বলতে পারি রাত আর দিনের মধ্যে যে কত পার্থক্য। এইটা আবার তুই কিভাবে বুঝলি? দোস্ত পরীক্ষার আগের রাতে আমার মনে হয় 80 মার্কস না তুললে আমার মান সম্মানই চলে যাবে, আর যখনই সকালটা হয় তখনই দুই হাত তুলে আল্লাহর কাছে মিনত করি, আল্লাহ আমাকে যে করি হোক আজকে পাশ করিয়ে দাও। জানিস বন্ধু, প্রতিদিন 50টা মেয়ে আমার জন্য রাস্তার পারে দাঁড়িয়ে থাকে। রে, তোর মতো আমার যদি এরকম সৌভাগ্য হতো তাহলে কতই না ভালো হতো। সমস্যা কি বন্ধু, তুমি আমার মতো মেয়েদের কলেজে ড্রাইভার হয়ে যাও তাহলেই তো হয়, তাই না? তো আমি তার আগে বলে রাখি, আমি কিন্তু কালাম স্যারের কোচিং এ ভর্তি হইতেছি একমাত্র পাখির জন্য। দোস্ত তুই কোনো টেনশনই করিস না, আমি শুনছি পাখি এই কোচিং এ ভর্তি হবে। এ দোস্ত, এতদিন ধরে কোচিং করি এখন তো পাখির দেখা পাইলাম না। দোস্ত মনে আসা নিয়ে বসে থাক, অবশ্যই একদিন না একদিন সে আসবেই। দোস্ত এই আসা নিয়ে কতদিন বসে থাকতে হবে তুই জানিস কিছু? কালাম স্যার তো বললো পাখির আসা নিয়ে এসেছি, রাগ পর্যন্ত থাকলেই চলবো। বন্ধু সামনে রবিবার আমার জন্মদিন, তুমি কিন্তু সময় মতো আইসা ফেরো, তোমার দাওয়াত দিয়ে দিলাম। দোস্ত দাওয়াত দিছো সেজন্য ধন্যবাদ, কিন্তু আমি তো তোর বাসা চিনি না, আমি কিভাবে যাবো? শোন, প্রথমে তুই মালিবাগ আসবি, আসার পরে ডান দিকের প্রথম গলিতে ঢুকবি, ঢুকার পর পরে দেখবি একটা চায়ের দোকান, সেই চায়ের দোকানের মামাকে জিজ্ঞাসা করবি যে এই এলাকার বড় লোকটা কে। চায়ের দোকানের মামাটি আমার নাম উচ্চারণের সাথে সাথে আমার বাড়ির ঠিকানাও তোকে বলে দিবে, তারপর তোর মাথার বুদ্ধি খাটিয়ে ঠিকই আমার বাসায় চলে আসবি। আর দোস্ত শোন, কলিং বেলে কিন্তু তুই আঙ্গুল দিয়ে চাপ দিবি না, চাপ দিবি কনুই দিয়ে, ঠিক আছে? কেন দোস্ত, তোদের বাড়ির নিয়ম কি উল্টা পাল্টা নাকি? কলিং বেলে চাপ দিব আঙ্গুল দিয়ে, সেটা আমাকে কনুই দিয়ে কেন দিতে হবে? আরে না বেটা, নিয়ম তো ঠিকই আছে, আসলে আমি বলতেছিলাম আমার বার্থডেতে যখন তুই আসবি নিশ্চয়ই তোর হাতে একটা গিফট থাকবে। গিফট থাকা অবস্থায় তুই কিভাবে কলিং বেল চাপবি বল?